কংগ্রেসের রাজ্য সভাপতি বিদ্যুৎ সিনহার ডাকা তিনটি জেলায় মর্জি মাফিক বন্ধ কমলপুর কংগ্রেস নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। এর ফলে কোনো জায়গায় কংগ্রেস নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। সোমবার অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল জনজীবন। বিভিন্ন জায়গায় যান চলাচল, স্কুল, কলেজ, অফিস, আদালত, হাটবাজার, দোকানপাট সবই ছিল খোলা। এ বিষয়ে কমলপুর 45 নং বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিজিত কংগ্রেস প্রার্থী শ্রীবাস চক্রবর্তী অভিযোগ করে বলেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্য সভাপতি তিনটি জেলায় বন্ধ করার জন্য কমলপুর এসে প্রেস কনফারেন্স করে। তিনি কমলপুর সিংহভাগ কংগ্রেস কর্মীদের না ডেকে কয়েকজন কর্মীকে ডেকে বন্ধের ঘোষণা করেন। এতে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তিনি একজন দায়িত্বপ্রাপ্ত নেতা, ওনার মর্জি মাফিক সিদ্ধান্তের দরুন কংগ্রেস কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। আগামী দিন কংগ্রেস শক্তিশালী দূরের কথা আরও দুর্বল হয়ে পড়বে বলে তিনি মনে করেন। যে প্রদেশ কংগ্রেস ডাকা যে বন্ধ তিনটা জেলাতে ডাকা হয়েছে, আমাদের কমলপুর তার অন্তর্ভুক্ত। কিন্তু গতকাল শুনলাম প্রদেশ প্রেসিডেন্ট এখানে এসেছেন, একজনের বাড়িতে প্রেস কনফারেন্স করে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ আমাদের বিরাট অংশের যে কংগ্রেস কর্মী বা নেতৃত্বরা রয়েছে, তাদের কারোর সঙ্গে যোগাযোগ করেনি, কোনো ধরনের সিদ্ধান্তে ডাকা হয়নি, যার ফলে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে এবং আমাদের যারা কংগ্রেস কর্মী তাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। এইভাবে যদি একজন দায়িত্বপ্রাপ্ত প্রদেশ সভাপতি এই ধরনের কার্যকলাপ আগামী দিনে কংগ্রেসকে শক্তিশালী করার জায়গায় কংগ্রেসকে আরও দুর্বল করবে বলে আমি মনে করি। এদিকে এদিনের বন্ধ সম্পর্কে সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাসপাল বলেন, কংগ্রেসের ডাকা তিনটি জেলায় বন্ধ কমলপুর সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অন্যান্য দিনের মতো এদিনও স্বাভাবিক ছিল সবকিছু। কংগ্রেসের ডাকা বন্ধ প্রমাণ করে দিয়েছে কংগ্রেস ছিন্ন ছাড়া দল, মানুষ বন্ধ প্রত্যাখ্যান করছে। আজকে কংগ্রেসের ডাকা যে শূন্য দফা দাবিতে যে বন্ধ, এই বন্ধকে জনগণ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। একটি দল কংগ্রেস দল যার কোনো নিজেদের কোনো স্থিতি নেই, কারণ এই স্থিতি না থাকার কারণে তারা সারা রাজ্যের মানুষ আজকে তারা থেকে সরে গেছে। তো ওনারা যদি মনে করেন যে এই বন্ড রেখে জনগণকে পাশে পেবেন, ওটা ওনাদের ভুল ধারণা। কারণ মানুষ আজকাল চায় কি, রুটি রোজগারের ব্যবস্থা প্রতিদিন মানুষের প্রয়োজন, যার জন্য মানুষ প্রতিদিন বাড়ি থেকে বের হতে যায় রুটি রোজগারের জন্য। তার জন্য আমরা যে লক্ষ্য করেছি আজকের যে বন্ড, সেই বন্ড আমাদের কমলপুর আমবাসা যে রুট সম্পূর্ণভাবে মুক্ত রুট রয়েছে, মানুষ চলাচল সম্পূর্ণভাবে রয়েছে, অফিস আদালত আজকে আমাদের সুরমাতে কোন আর কৈলাসহরের কোন আর ধর্মনগরের কোন, যেহেতু তিনটি জেলাতে ওরা বন্ড রেখেছে ধরাই ঊনকোটি এবং নর্থ। দলের রাজ্য সভাপতির এই পদক্ষেপে নাকোশ দলের একাংশ কর্মীরা। তাই বন্ধের দিন দলের কর্মী সমর্থকদেরও পিকেটিং করতে দেখা যায়নি, যা এটাই প্রমাণ করে। ভিডিও রিপোর্ট, রাইজিশ নিউজ।